শব্দ দিয়ে জাদু সৃষ্টি কজন পারেন, বাংলা ভাষায় তা সম্ভব করেছেন একজন শহীদুল জহির। মাত্র 54 বছরের জীবনে 3টি উপন্যাস, 3টি গল্পগ্রন্থ আর 2টি সংকলনে তিনি প্রকাশিত ছিলেন। এরপর অনন্তলোকে চলে যান 2008 সালের 23 মার্চ। এই প্রহরে তাই শহীদুল জহির ভেসে উঠবেন তার লেখা কবিতার মতোই। তবুও আমরা আরও একবার সমবেত হলাম, আর আমাদের সময়ের মাধ্যমে একটি কুড়ি ফুলে পরিণত হয়, একটি রূপালি রূপচাঁদা নোনা পানিতে ভাসে। করটির ভেতর কল্পনা থাকে, গল্পের ভেতর গল্প থাকে, তেমনই শহরের ভেতরও শহর থাকে। শহীদুল জহির এর প্রয়োগ দেখিয়েছেন তার স্মৃতির পুরনো শহরের নারিন্দা ভূতের গলি মহল্লাকে ঘিরে। এর বাসিন্দা মানুষ থেকে নেড়ি কুকুর পর্যন্ত তার জাদুকরী বয়ানে অনন্য। শহীদুল জহিরের জাদু আবার ভিন্ন ধারার, পাঠককে বাস্তবতা ভুলিয়ে দেন না তিনি, বরং তার অসামান্য সাহিত্যে হুঁশ ফেরে মানুষের। যখন মুক্তিযুদ্ধে পাকিস্তানের এদেশীয় দোসরেরা দেশের রাজনীতিতে ফেরত আসে সামরিক শাসকের হাত ধরে, তখন উপন্যাসে দালাল মোকাবেলার মন্ত্র গুঁজে দেন এই লেখক। পেশা জীবনে সরকারের ঊর্ধ্বতন আমলা ছিলেন মোহাম্মদ শহীদুল হক নামের এই লেখক, কিন্তু রাষ্ট্রের ভ্রষ্ট নিপীড়ক চরিত্র তার মতো গল্প দিয়ে কেউ বোঝাতে পারেননি। বাংলা সাহিত্যে শহীদুল জহিরীয় ধারা নামে অভূতপূর্ব প্রবণতার স্রষ্টা এ লেখক। সামনের দিনে সাহিত্য ও চলচ্চিত্রের অনাগত উত্তরসূরিদের এ পথে হাঁটতে হবে, তাদের তালাশ করতে হবে আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল কেন নেই এর মতো বহু প্রশ্ন। প্রয়াণ দিবসে অনন্ত শ্রদ্ধা এই জাদুকরী লেখকের প্রতি। সঞ্চিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।